আচ্ছা, যে বাড়িতে আপনার জন্ম সেটা ভেঙে ফেলতে হলে কেমন লাগবে? মন কেমন করবে কি? নাকি ওই মন কেমন করাটাকে বাঙালির ন্যাকা সেন্টিমেন্ট ভেবে ছেড়ে ফেলতে বিন্দুমাত্র অসুবিধা হবে না? আজকের গল্প এই ইমোশনটাকেই টাচ করবে। খুব সুন্দর ছোট্ট একটা গল্প, যা আমাদের কঠিন বাস্তবের সামনে নিয়ে এসে দাঁড় করায়। চলুন শুনে নেওয়া যাক, লেখক প্রফুল্ল রায় রচিত শিকড়। আশা করছি আপনাদের গল্পটি ভীষণ ভালো লাগবে, তাই ভিডিওটিতে লাইক দিয়ে ঝুড়ি ঝুড়ি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুনে নিই আজকের ছোট গল্প, লেখক প্রফুল্ল রায় রচিত শিকড়। জানালার পাশে একান্ত নিজস্ব ইজি চেয়ারটিতে আঁচ শোয়া ভঙ্গিতে শরীর ছড়িয়ে দিয়ে চা খাচ্ছিলেন রাজমোহন। দশ বছর আগে রিটায়ার করেছেন, তারপর থেকে এভাবে চা খাওয়া তাঁর এক প্রিয় অভ্যাস। দোতলার এই জানালা দিয়ে পূব এবং দক্ষিণের অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। 80 ফিট চওড়া একটা রাস্তা সোজা পূব দিকে চলে গেছে, দক্ষিণে বড় একটা পার্ক। এই দুটো দিক কোনো দিনই বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। পার্ক সার্কাসের এই অঞ্চলটা এখনও বেশ নিরিবিলি আর খোলামেলা, চারিদিকে প্রচুর পাখি এবং গাছপালা। তবে কতদিন গাছ এবং পাখি টাখি দেখা যাবে জোর দিয়ে বলা যায় না, কেননা কলকাতার অন্য সব পাড়ার মতো কনস্ট্রাকশন কোম্পানিগুলোর নজর এখানেও এসে পড়েছে। যেভাবে করকরে নতুন নোটের বান্ডিলে হ্যাটাচি কেস বোঝাই করে তারা হানা দিচ্ছে, যাদের জমি জায়গা বা ছোটোখাটো বাড়ি আছে তাদের মাথা ঘুরে যাওয়াই স্বাভাবিক। পূবার উত্তর দিকটা বাদ দিয়ে পশ্চিম এবং দক্ষিণে এর মধ্যেই পুরনো বাড়ি ভেঙে হাই রাইজ অ্যাপার্টমেন্ট হাউস উঠতে শুরু করেছে। এভাবে চললে আর কতকাল? 5-7 বছরে বাক্স টাইপের আমেরিকান আর্কিটেকচারে এ পাড়াও ছেয়ে যাবে। একজন বড় প্রমোটার বার কয়েক রাজমোহনের কাছেও ঘুরে গেছে। 10 কাঠা প্লটের মাঝখানে তাঁরই দোতলা বাড়িটা ভেঙে তারা 8 তলা হাই রাইজ তুলে একটা গোটা ফ্লোর তো দিতে চেয়েছে, সেই সঙ্গে নগদ যা দিতে চেয়েছে সেটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখলে পরের 5 জেনারেশনকে কিছু করতে হবে না, পায়ের উপর পা তুলে জীবন কাটিয়ে দিতে পারবে। রাজমোহন প্রথম দিনই না বলে দিয়েছিলেন, কিন্তু লোকটার অসীম ধৈর্য। তারপরও 3-4 বার এসে ধর্ণা দিয়েছে, শেষ পর্যন্ত রূঢ়ভাবেই তাকে তাড়িয়ে দিতে হয়েছে। তিনি এখানে হাই রাইজ তুলতে দেবেন না। রাজমোহনের এই সিদ্ধান্ত মনীষকে খুশি করতে পারেনি। মনীষ তাঁর একমাত্র ছেলে, সে বোঝাতে চেয়েছিল এত ছোট বাড়ি এবং চারপাশে এতটা ফাঁকা জায়গা ফেলে রাখার মানে হয় না, তাছাড়া মতগুলো টাকা ফিরিয়ে দেওয়ার মধ্যে গোয়ার তুমি থাকতে পারি, দূরদর্শিতা নেই। ছেলের এসব কথার উত্তর দেওয়া প্রয়োজন বোধ করেননি রাজমোহন, তবে তিনি জানেন তার মৃত্যুর পর খুব দেরি করবে না মনীষ। 2 মাস কাটতে না কাটতেই নিজে গিয়ে কনস্ট্রাকশন কোম্পানিগুলোকে ডেকে আনবে। গাছপালা পাখি নির্জনতা এসব ব্যাপারে তার বাজে সেন্টিমেন্ট নেই। দেশভাগের 1 মাসের মধ্যেই তাদের ঢাকার বাড়ির সঙ্গে এক্সচেঞ্জ করে এখানে চলে এসেছিলেন রাজমোহন। তখন তার বয়স 29, মনীষের 3। মা বাবা এবং তার স্ত্রী মণিমালা তখনও বেঁচে ছিলেন। সেই যে এসেছিলেন তারপর 41 বছর কেটে গেল। ঢাকার বাড়ির সঙ্গে অবশ্য এবাড়ির তুলনা হয় না, সেগুন বাগিচার প্রায় 1 বিঘে জায়গার মাঝখানে ছিল তাদের মাঝারি মাপের তেতলা। সামনে দিকে বিরাট বাগান, পেছনে পুকুর, ওখানেই রাজমোহনের জন্ম। জীবনের মূল শিকড়টা ঢাকার বাড়িতেই থেকে গেছে। কিন্তু 41টা বছর তো কম সময় নয়। পার্ক সার্কাসের এই বাড়িতে আসার পরপরই বাবা মারা গেলেন, তার 4 বছর বাদে মা। মণিমালাও গত বছর তাঁদের ছেড়ে চলে গেছেন। মনীষ এখন 44 বছরের প্রৌঢ়, বিরাট মাল্টি ন্যাশনাল কোম্পানির সে এক্সিকিউটিভ। পুত্রবধূ পরমা একটা কলেজে লিভ ভ্যাকেন্সিতে পড়াচ্ছে, আপাতত টেম্পোরারি, তবে শিগগিরই পার্মানেন্ট হয়ে যাবে। ওদের 1 ছেলে 1 মেয়ে, রাজা আর বুনা। রাজার এখন 18,
সেন্ট জেভিয়ার্স ইকোনমিক্স অনার্স নিয়ে ফার্স্ট ইয়ার, বুনার বয়স 16, সে এবার স্কুল ফাইনাল দেবে। রাজমোহন অনুভব করেন 41 বছরে তাঁর অস্তিত্বের দ্বিতীয় একটি শিকড় পার্ক সার্কাসের এই বাড়িতে ধীরে ধীরে চারিয়ে গেছে। নভেম্বরের বিকেল দ্রুত জুড়িয়ে আসছে, রোদের রং এখন বাসি হলুদের মতো, চায়ে হালকা চুমুক দিতে দিতে অন্য মনুষ্কের মতো দূরে পার্কটার দিকে তাকিয়ে আছেন রাজমোহন। রোজ যা চোখে পড়ে আজও ওখানে সেই একই ছবি, কিছু বয়স্ক মানুষ বেঞ্চে বসে আছে, কেউ কেউ সবুজ মাঠের চারপাশের বাঁধানো রাস্তায় অলস ভঙ্গিতে হাঁটাহাঁটি করছে, অজস্র বাচ্চা বল আর ব্যাট নিয়ে কম করে 10টা টেস্ট ম্যাচের আসর বসিয়ে দিয়েছে। রাজমোহনের মস্তিষ্কে অন্য দিনের মতো আজও এলোমেলো নানা ভাবনা ছায়া ফেলে যাচ্ছে। ইদানিং কিছুদিন ধরেই ঢাকার বাড়িটার কথা মনে পড়ে, অ্যালবামে রাখা পুরনো ফটোর মতো স্মৃতির অনেকটাই আবছা হয়ে গেছে। তবু বড় ইচ্ছা হয় একবার ঢাকায় যান। গত জানুয়ারিতে তিনি 70 পেরিয়েছেন, এখনও যদি না যেতে পারেন আর কখনো যাওয়া হবে না। হঠাৎ কলিং বেলের আওয়াজ কানে ভেসে আসে, নিশ্চয়ই রাজা কি বুনা তাদের কলেজ কিংবা স্কুল থেকে ফিরে এসেছে। জানালার বাইরে চোখ রেখে রাজমোহন টের পান পরমা ওধারে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে, একটু পরে ফিরে এসে সে ঘরে দরজার সামনে দাঁড়ায়, ডাকে, বাবা। মুখ ফিরিয়ে তাকান রাজমোহন। পরমা বলে, ঢাকা থেকে এক ভদ্রলোক এসেছেন, নাম বললেন আব্দুল করিম, তার সঙ্গে একটি ছেলে আর একটি মেয়েও এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চান। ব্যাপারটা প্রায় টেলিপ্যাথির মতো, কিছুক্ষণ আগেই ঢাকার কথা ভাবছিলেন রাজমোহন, আর তখনই কিনা করিম সাহেবের খবর নিয়ে এলো পরমা। পার্ক সার্কাসের এই বাড়িটা 41 বছর আগে ছিল করিম সাহেবদেরই। নিজের মধ্যে এক ধরনের উত্তেজনা অনুভব করেন রাজমোহন, ব্যস্তভাবে ইজি চেয়ার থেকে উঠে পড়তে পড়তে বলেন, ওরা কোথায়? নিচে ড্রয়িং রুমে বসিয়ে রেখে এসেছি। চলো চলো। শ্বশুরের সঙ্গে আবার একতলায় নামতে নামতে পরমার হঠাৎ কিছু মনে পড়ে যায়। সে বলে, এর সঙ্গেই কি বাড়ি এক্সচেঞ্জ করে কলকাতা এসেছিলেন? হ্যাঁ। রাজমোহন বলেন, তোমাকে বলেছিলাম, মনে আছে দেখছি। পরমা উত্তর দেয় না, একটু হাসি শুধু। ড্রয়িং রুমে করিম সাহেব বসেছিলেন, তার বয়স 75-76, খাড়া নাক, প্রায় 6 ফিটের মতো হাইট, চুলদাড়ি সাদা ধবধবে, পরনে পায়জামা পাঞ্জাবি, বয়সের তুলনায় স্বাস্থ্য বেশ ভালোই বলা যায়। শিরদাঁড়া অবশ্য খানিকটা নুয়ে পড়েছে, গায়ের চামড়া আগের মতো টানটান নেই, চুলের রং একেবারে পাল্টে গেছে, এটুকু ছাড়া শরীরের ফ্রেম প্রায় 41 বছর আগের মতোই রয়েছে। করিম সাহেবের ডান পাশে 20-22 বছরের এক ঝকঝকে তরুণী, বাঁয়ে পনেরো ষোলো বছরের একটি কিশোর, দুজনেরই পরনে জিন্স, মেয়েটি জিন্সের উপর ঢোলা শার্ট পরেছে, ছেলেটি পরেছে স্পোর্টসম্যানদের মতো গেঞ্জি, দেখেই বোঝা যায় দুজনের পোশাকই বিদেশি, মেড ইন ইউএসএ কিংবা কানাডা। রাজমোহন ঘরে ঢুকতেই করিম সাহেব উঠে দাঁড়িয়ে তাকে গভীর আবেগে জড়িয়ে ধরেন, গাঢ় গলায় বলেন, ভালো আছেন তো? রাজমোহন বলেন, বয়স কম হলো না, তারপর একরকম চলে যাচ্ছে, আপনার কথা বলুন। রাজমোহনকে বুকের ভেতর থেকে মুক্ত করতে করতে করিম সাহেব বলেন, আমারও একই কথা, একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, বাঁ কাঁধে আর্থ্রাইটিস, 2 বছর আগে ছানি কাটিয়েছি, এরপরও যেটুকু ভালো থাকা যায় তাই আছি, আই অ্যাম হ্যাপি বলেই হাসতে থাকেন। বোঝা যায় আয়ুর শেষ প্রান্তে পৌঁছেও তার কোনো রকম তিক্ততা বা হতাশা নেই, কৌতুকের সঙ্গে অম্লরস মিশিয়ে তিনি জীবনের ভালো মন্দকে নিরপেক্ষভাবে গ্রহণ করেছেন। রাজমোহন হেসে হেসে বলেন, বসুন বসুন। দুজনেই মুখোমুখি বসে পড়েন। তরুণী এবং কিশোরটিকে দেখিয়ে রাজমোহন বলেন, এরা নিশ্চয়ই নাতি নাতনি। করিম সাহেব মাথা হেলিয়ে জানান, তহমিনা অর্থাৎ তরুণীটি তার বড় ছেলের মেয়ে, কিশোরটি ছোট ছেলের ছেলে, তার নাম শামীম, তহমিনার মেডিকেল কলেজে 3rd ইয়ার চলছে, শামীম আসছেবার ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেবে। রাজমোহন বলেন, ওদের নিয়ে এসেছেন, খুব খুশি হয়েছি।
বলে পরমার সঙ্গে করিম সাহেবের আলাপ করিয়ে দেন। পরমা নমস্কার করে বলে, আপনার কথা বাবার কাছে অনেক শুনেছি, আপনারা গল্প করুন, আমি চা নিয়ে আসছি। পরমা চলে যাবার পর করিম সাহেব খুঁটিয়ে খুঁটিয়ে রাজমোহনের সংসারের যাবতীয় খবর নেন এবং নিজের কথাও বলেন। তার দুই ছেলে, এক মেয়ে, বড় ছেলে বাংলাদেশ গভর্নমেন্টের বড় অফিসার, ছোট ছেলে ডাক্তার, মেয়ে ইকোনমিক্স এম এ পাশ করার পর বিয়ে দিয়েছেন, মেয়ে জামাই টরেন্টোতে রিসার্চ করছে, তাদের ছেলেপুলে হয়নি। পরমা প্রচুর কেক, সন্দেশ, নোনতা খাবার এবং চা নিয়ে এলো। করিম সাহেব শুধু একটি সন্দেশ তুলে নেন, খেতে খেতে বলেন, মিষ্টি আমার কাছে টোটালি নিষিদ্ধ, তবুও তানসা সন্দেশটা খাবো, অনেকদিন পর দেখলাম লোভ সামলাতে পারছি না। খেতে খেতে বলেন, আমাদের দেখেন নিশ্চয়ই খুব অবাক হয়েছেন। অল্প হেসে রাজমোহন বলেন, তা একটু হয়েছি, হঠাৎ এভাবে মানে চিঠি না দিয়ে, বলতে বলতে থেমে যান। রাজমোহনের মনোভাব বুঝতে পারছিলেন করিম সাহেব, বলেন, ভেবেছিলাম আপনাদের সারপ্রাইজ দেব, কিন্তু ঢাকা এয়ারপোর্টে প্লেনে ওঠার পর চিন্তা হলো, এবারে চিনতে পারবো কি না, হয়তো ভেঙে টেঙে আরও বড় বাড়ি করেছেন, নইলে বিক্রি করে অন্য কোথাও চলে গেছেন। একটু থেমে বলেন, তারপর ভাবলাম প্লেনে যখন উঠেই পড়েছি একবার গিয়ে দেখাই যাক, আপনাদের সঙ্গে যদি দেখা না হয় পুরনো বাড়ির জায়গায় যদি নতুন বাড়ি উঠে থাকে আবার ঢাকায় ফিরে যাব। রাজমোহন চুপ করে থাকেন। করিম সাহেব বলেন, ভাগ্য ভালো বলতে হবে, ভাইটা সেই রকমই আছে। জানেন রাজমোহন ভাই, বেশ কিছুদিন ধরেই বড় ইচ্ছা হচ্ছিল একবার এখানে আসি, এ বাড়িতে আমাদের তিনটে জেনারেশন থেকে গেছে, আমার জন্ম এখানে, শাদিও এ বাড়িতে, দুই ছেলের জন্মও হয়েছে, কত স্মৃতি। আবেগে তার কণ্ঠস্বর কাঁপতে থাকে। জীবন তো শেষ হয়ে এলো, কবে মাটির তলায় চলে যাব ঠিক নেই, ভাবলাম বাপ দাদার ভিটে শেষবারের মতো দেখে আসি, বুঝলেন কি না নারীর টান। করিম সাহেবের আবেগ রাজমোহনের মধ্যেও ছড়িয়ে পড়ছিল। আস্তে আস্তে তিনি মাথা নাড়েন। করিম সাহেব আবার বলেন, তহমিনার স্বামীকেও জোর করে নিয়ে এলাম, প্রতিটি মানুষের জানা দরকার তার রুটটা কোথায়, দুনিয়ায় কোথায় তার অরিজিন সেটা না জানলে কি চলে, পার্টিশন না হলে এখানেই ওরা জন্মাতো, এখানেই থাকতো। রাজমোহন বলেন, ঠিকই বলেছেন, কিন্তু কি আপনাদের মালপত্র কোথায়? দুপুরে এসে পার্ক স্ট্রিটে একটা হোটেলে উঠেছি, সুটকেস টুটকেস ওখানে রেখে এসেছি। ক্ষুব্ধ স্বরে রাজমোহন বলেন, এটা কীরকম হলো, এবারই যেমন আমাদের তেমনি আপনাদেরও, আমরা 41 বছর আছি আর আপনারা জেনারেশনের পর জেনারেশন কাটিয়ে গেছেন। আমার নাতি নাতি স্কুল কলেজ থেকে ফিরে আসুক, তহমিনা স্বামীমের সঙ্গে গিয়ে হোটেল থেকে আপনাদের লাগেজ নিয়ে আসবে, যে কদিন কলকাতায় আছেন আমাদের কাছেই থাকবেন। পরমা কি বলেন, এদের থাকার ব্যবস্থা করে দাও বৌমা। পরমা বলে, দিচ্ছি বাবা। ওদের কথাবার্তার মধ্যে রাজা এবং বুনা ফিরে আসে। বুনার গায়ে স্কুল ড্রেস, রাজার পরনে জিন্স ও শার্ট। তাদের সঙ্গে করিম সাহেবদের আলাপ করিয়ে দেওয়া হয়। রাজারা করিম সাহেবকে মাথা ঝুঁকিয়ে নমস্কার করে, তহমিনাদের উদ্দেশ্যে বলে হাই। শামিম এবং তহমিনা এতক্ষণ চুপচাপ দুই বৃদ্ধের বকর বকর শুনে যাচ্ছিল, দেখে মনে হয় ওদের নিজস্ব এলাকা থেকে টেনে হিঁচড়ে এমন একটা আবহাওয়া এনে ফেলা হয়েছে যেখানে যেখানে একেবারেই আরাম বোধ করছে না। রাজাদের দেখে দুজনের মুখ চোখের চেহারা একেবারে বদলে যায়। হাত নেড়ে শামিমরা বলে হাই। করিম সাহেব মজার গলায় বলেন, এখানেও হাই টাই চলছে নাকি? রাজা হেসে হেসে বলে, চলবে না কেন, ওটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফর দ্য ইয়ুথ। শামিম, তহমিনা এবং বুনা সঙ্গে সঙ্গে মাথা ঝাঁকিয়ে সায় দেয়। রাজমোহন বলেন, তোমাদের কিছুই বুঝি না বাপু, জেনারেশন আর কমিউনিকেশন গ্যাপ। ঠিক আছে ঠিক আছে, তোকে আর বোনাকে একটা কাজ করতে হবে। কি? গ্যারেজ থেকে গাড়ি বার করে তহমিনাদের নিয়ে ওদের হোটেলে যাবি, ওখানে ওদের মালপত্র রয়েছে সেগুলো আনতে হবে। ফাইন। একটা কথা মনে রেখো, বলো, যাবে আর আসবে, জোরে ড্রাইভ করবে না। রাজা রগড় করে বলে, দাদু তোমাদের যা বয়স তাতে এখন ব্যাক গিয়ারে চলছো, আমাদের একটু ফরওয়ার্ড মোশনে চলতে দাও। করিম সাহেব বলে ওঠেন, আমার নাতি নাতিরাও ঠিক একই কথা বলে, এখনকার ছেলেমেয়েরা সব একরকম। রাজমোহন রাজাকে লক্ষ্য করে বলেন, তোমাকে যা বললাম তাই করবে।
তাঁর চোখে মুখে এবং কণ্ঠস্বরে দৃঢ়তা। রাজমোহনের দিকে এক পলক তাকিয়ে হেসে ফেলে রাজা। একেবারে চিফ অফ দ্য আর্মি স্টাফের হুকুম। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি ফিরে আসব, র্যাশ ড্রাইভ করবো না, ডোন্ট ওয়ারি। পরমার দিকে ফিরে বলে, মা ভীষণ খিদে পেয়েছে, এখানেই খেতে দাও। বুনা ওধার থেকে বলে, আমাকেও দিও মা, ওপর থেকে স্কুল ড্রেসটা চেঞ্জ করে আসি, বলে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যায়। পাঁচ মিনিট পর দোতলা থেকে যখন নেমে আসে, তার পরনেও জিন্স আর শার্ট। কোনো স্বয়ংক্রিয় নিয়মে একবার নিজের নাতি নাতনি এবং পরক্ষণেই করিম সাহেবের নাতি নাতনির দিকে তাকান রাজমোহন। না, এই জেনারেশনের পোশাক টোশাকের দিক থেকে ঢাকা এবং কলকাতার মধ্যে কোনো তফাত নেই। ঝড়ের বেগে খাওয়া সেরে তহমিনাদের নিয়ে চলে যায় রাজা। করিম সাহেব বলেন, মডার্ন জেনারেশনের ছেলেমেয়েরা সে ঢাকাতেই হোক কি কলকাতাতেই হোক, সব এক ছাঁচ থেকে বেরিয়ে এসেছে। ভাগ্যিস রাজার বুনাকে পাওয়া গেল, নইলে ঢাকায় ফিরে যাওয়ার জন্য স্বামীমরা আমাকে পাগল করে ফেলত। সস্নেহে হাসেন রাজমোহন, বলেন, চলুন ওপরে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে অসীম উৎসুকে চারিদিকে তাকাতে থাকেন করিম সাহেব। সিঁড়ির পাশে যে লোহার গ্রিলের রেলিং, তার মাথায় কাঠের কারুকাজ করা ঢাকনা। গভীর মমতায় তার উপর হাত বুলোতে বুলোতে করিম সাহেব বলেন, আমার নানার আব্বাজান ভারী শৌখিন মানুষ ছিলেন, রেলিংয়ে সিমেন্ট ঢালতে দেননি, চীনে ছুতোর ডেকে বারমাটিক বসিয়েছিলেন, এবারই যত দরজা জানালা সব বারমাটিকের। দোতলায় নিজের ঘরে এনে করিম সাহেবকে পুরনো আমলের একটি চেয়ারে বসান রাজমোহন। পরমা তাদের সঙ্গে সঙ্গে এসেছিল। নিজের ইজি চেয়ারটিতে বসতে বসতে পুত্রবধূকে তিনি বলেন, করিম সাহেবকে আমার ঘরে ব্যবস্থা করে দিও, বাড়িতে সিঙ্গেল বেড খাট আছে না? পরমা জানায়, আছে। হারুকে দিয়ে ওটা এ ঘরে এনে বিছানা করে দেবে। আচ্ছা। রাজমোহন করিম সাহেবকে বলেন, আর এক কাপ চা হবে নাকি? করিম সাহেব বলেন, এখন আর খাবো না, বেশি চা খেলে রাত্রি ঘুম হয় না, তাহলে থাক। এদিকে সন্ধে নেমে গিয়েছিল। নভেম্বরের মাঝামাঝি এই সময়টায় বিকেলের পর থেকেই মিহি কুয়াশা পড়তে শুরু করে। দূরের পার্ক এবং সামনের রাস্তাটা এর মধ্যে ঝাপসা হয়ে গেছে। অবশ্য রাস্তার আলো জ্বলে উঠেছে, তবু বাইরে কোনো কিছুই তেমন স্পষ্ট নয়। পরমা সুইচ টিপে ঘরের টিউব লাইট জ্বেলে দেয়, তারপর বলে, আমি এখন যাই, হারুকে বাজারে পাঠাতে হবে, কিছু দরকার হলে ডাকবেন। রাজমোহন বলেন, আচ্ছা। পরমা চলে যায়। এবার কুণ্ঠিতভাবে করিম সাহেব বলেন, হঠাৎ এসে আপনাদের উদ্ব্যস্ত করে তুললাম হোটেলে। রাজমোহন তাকে থামিয়ে দিয়ে বলেন, দয়া করে এই কথাটার মুখে আনবেন না। করিম সাহেব হেসে ফেলেন, আপনাকে নিয়ে আর পারা যায় না। খানিকক্ষণ দুজনেই পুরনো স্মৃতির মধ্যে ডুবে যান। দেশভাগের কথা, দাঙ্গার কথা, পূর্বপুরুষদের ভিটে মাটি থেকে উচ্ছেদ হওয়া শরণার্থীদের কথা নতুন করে তাদের মনে পড়ে যায়। এরকম একটা দুঃসহ সময় কীভাবে বাড়ি এক্সচেঞ্জ করে চিরকালের মতো তাঁরা এপার থেকে ওপারে এবং ওপার থেকে এপারে এসেছিলেন, সেই সব ছবি তাঁদের সামনে অদৃশ্য কোনো টিভি স্ক্রিনে ফুটে উঠতে থাকে। ঘরের বাতাস ক্রমশ ঘন বিষাদে ভারী হয়ে যায়। একসময় রাজমোহন বলেন, চলুন করিম সাহেব, আপনাদের বাড়িটা, চলুন করিম সাহেব, আপনার বাড়িটা একবার ঘুরে দেখবেন, দু বছর বাদে বাদে রং করা ছাড়া আমরা কিছুই বদলাইনি, খাট আলমারি টেবিল চেয়ার যেমন রেখে গিয়েছিলেন ঠিক তেমনই রয়েছে। এই বাড়ি যখন এক্সচেঞ্জ করা হয় কিছুই নিয়ে যাননি করিম সাহেব, আসবাবপত্র সবই ফেলে রেখে খালি হাত পায়ে চলে গিয়েছিলেন। রাজমোহনরাও ঢাকার বাড়ি থেকে এক টুকরো কাঠও আনতে পারেননি। করিম সাহেব বলেন, আজ থাক, কাল নাতি নাতনি দুটোকে নিয়ে সব দেখব। একটু চুপচাপ, তারপর রাজমোহন বলেন, একটা কথা জানতে বড় ইচ্ছে করে। উৎসুক চোখে তাকান করিম সাহেব, জিজ্ঞেস করেন, কি? আমাদের ঢাকার বাড়িটা কি সেরকমই আছে? শুনেছি ঢাকা নাকি একেবারে বদলে গেছে। ঠিকই শুনেছেন, তবে আপনাদের বাড়িটা এখনো পর্যন্ত আগের মতোই রেখেছি, তবে আর কতদিন পারবো বুঝতে পারছি না। কেন বলুন তো? আপনাদের বাড়িতে প্রায় এক বিঘে জায়গা, কনস্ট্রাকশন কোম্পানির লোকেরা রোজ এসে জ্বালিয়ে মারছে, ওখানে মাল্টি স্টোরিড বাড়ি করতে যায়, ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে একটা করে বড় ফ্ল্যাট তো দেবেই, তাছাড়া কয়েক লাখ টাকা নগদও দেবে, ছেলেরা রাজি হওয়ার জন্য আমার ওপর প্রেশার দিচ্ছে।
হুবহু এক ব্যাপার। এখানকার প্রমোটাররা এবং মনীষ কিভাবে তাকে হাই রাইজ বাড়ি করার জন্য চাপ দিয়েছে রাজমোহন জানিয়ে দেন। তারপর বিমর্ষ মুখে বলেন, দিনকাল পুরোপুরি বদলে গেছে, পূর্বপুরুষের স্মৃতির প্রতি হেকারের ছেলে মেয়েদের আর কোনো ফিলিংস নেই। একই রকম আক্ষেপ শোনা যায় করিম সাহেবের কথায়। সাইদিয়ে তিনি বলেন, যা বলেছেন রাজমোহন ভাই, 47 যখন ঢাকায় যাই আমার বড় ছেলে বয়স 10, ছোটর 6, মেয়ের জন্ম তো ওখানেই। এতগুলো বছর যেখানে কাটলো সেই বাড়ির ওপর ওদেরও এতটুকু মায়া নেই। আমি মারা গেলে এক মাসও কাটবে না, ছেলেরা ওই বাড়ি প্রমোটারদের হাতে তুলে দেবে। আস্তে আস্তে মাথা নাড়ান রাজমোহন। করিম সাহেব বলেন, একটা কথা বলছিলাম, কদিনের জন্য সবাইকে নিয়ে একবার ঢাকায় আসুন, এরপর গেলে হয়তো বাবলাদার স্মৃতিচিহ্ন আর দেখতে পাবেন না। করিম সাহেবের একটা হাত নিজের করতলে তুলে নিয়ে রাজমোহন বলেন, কিছুদিন ধরে এই কথাটাই ভাবছিলাম, যাব, খুব শীঘ্রই একবার ঢাকায় যাব, তার আগে আপনাকে চিঠি লিখে জানাবো। দোতলায় রাজমোহনের ঘরে ছোট খাট আনিয়ে করিম সাহেবের জন্য বিছানা করে দিয়েছে পরমা। এই ঘরের সামনে দিয়ে প্যাসেজ চলে গেছে, ওটার শেষ মাথায় পাশাপাশি তিনটে ঘর, একটা ঘর রাজার, একটা বুনার, তৃতীয়টি মনীষ এবং পরমার। ঠিক হয়েছে বুনার ঘরে তহমিনা আর সে থাকবে, রাজার ঘরে তার সঙ্গে থাকবে শামিম। 9:30 বাজতে চলল, রাজমোহন এবং করিম সাহেব এক নাগাড়ে কথাই বলে যাচ্ছেন। সন্ধ্যের আগে সেই যে রাজারা হোটেলে চলে গিয়েছিল এখনও ফিরে আসেনি। হঠাৎ তাদের সম্বন্ধে সচেতন হলেন রাজমোহন, বলেন, এখান থেকে পার্ক স্ট্রিট যেতে আসতে 20 মিনিটও লাগে না, আরও না হয় আধ ঘন্টা বেশি দেওয়া গেল, গেছে সেই 6টায়, 3.5 ঘন্টা ধরে কী করছে ওরা? করিম সাহেব হাসেন, বলেন, হোটেল থেকে মালপত্র নিয়ে নিশ্চয়ই ঘুরে বেড়াচ্ছে। আরও আধ ঘন্টা বাদে 10টা পার করে রাজারা হই হই করতে করতে ফিরে আসে। রাজমোহন বলেন, কি আশ্চর্য, তখন বলে দিলাম যাবি আর আসবি, এতক্ষণ লাগলো ফিরে আসতে। রাজা বলে, বারে শামিম রায় প্রথম কলকাতা এলো, আমাদের সিটিটা ওদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম। জোরে ড্রাইভ করিসনি তো, তোমার মাথায় ওই ব্যাপারটা ফিক্সেশনের মতো আটকে আছে। তহমিনা শামিমকে জিজ্ঞেস করো, 10 কিলোমিটারের বেশি স্পিড তুলিনি, মাননীয় গ্র্যান্ডফাদারের হুকুমটা মানতে হবে না? ফাজলামো করতে হবে না, অনেক রাত হয়ে গেছে, হাত মুখ ধুয়ে সবাই খাবার ঘরে চলে এসো। করিম সাহেবের হঠাৎ কিছু মনে পড়তে ব্যস্তভাবে বললেন, মনীষ তো এখনো অফিস থেকে ফিরল না। রাজমোহন বলেন, অফিসের কাজে ও দিল্লি গেছে, 7 দিন পর ফিরবে, তাহলে আর ওর সঙ্গে দেখা হলো না। খাওয়া দাওয়ার পর করিম সাহেবকে নিয়ে নিজের ঘরে আসেন রাজমোহন। নিচু টেবিলে 2টো কাঁচের গ্লাস এবং জল রেখে যায় পরমা। আর রাজা, তহমিনা, শামিম আর বুনাকে নিয়ে তার ঘরে ঢোকে। বোঝা যাচ্ছে বেশ কিছুক্ষণ আড্ডাটাডা দিয়ে ওরা যে যার জায়গায় শুতে যাবে। করিম সাহেব সস্নেহে বলেন, চারজনের বেশ ভাব হয়ে গেছে দেখছি। রাজমোহন বলেন, বার্ডস অফ দ্য সেম ফেদার, ফেদার না ফ্লক কোনটা জানো? দুই। করিম সাহেব মজার গলায় বলেন। কিছুক্ষণ এলোমেলো গল্প করে দুজনেই পাশাপাশি খাটে শুয়ে পড়েন। রাজার ঘরে এই মুহূর্তে হালকা করে পপ মিউজিকের রেকর্ড চালিয়ে চারজনে হুল্লোড় চালাচ্ছে। ওদের কথা এখান থেকে স্পষ্ট শুনতে পাচ্ছেন রাজমোহনরা। রাজা বলছে, থার্ড ওয়ার্ল্ডের সিটিগুলোতে কোনো চার্ম নেই, আমার এক মামা ওয়েস্ট জার্মানিতে আছেন, বিয়েটা পাশ করতে পারলে তাঁর কাছে চলে যাব। বুনা বলে, তুই আগে যা, 5 বছর পর আমিও যাচ্ছি। তহমিনা জানায় তার পিসিও কানাডায় তার এবং শামিমের জন্য ব্যবস্থা করে রেখেছেন, 2-1 বছরের মধ্যে তারাও টরেন্টো চলে যাচ্ছে। করিম সাহেব বলেন, শুনছেন? রাজমোহন বলেন, হুম। রাজাদের কথা শুনতে শুনতে এক সময় দুজনে ঘুমিয়ে পড়েন। পরদিন ব্রেকফাস্টের পর দেখা যায় রাজারা চারজন বাইরে বেরোয়ার জন্য তৈরি হচ্ছে। করিম সাহেব বলেন, এই কি 4 মাস্কেটিয়ার্স সকালবেলায় কোথায় যাচ্ছ? রাজা বলে, আমার আর বুনার বন্ধুদের সঙ্গে তহমিনা শামিমের আলাপ করিয়ে দেব, কাল রাত্রি আমরা প্রোগ্রাম করে ফেলেছি, হোল ক্যালকাটা চষে ফেলবো। কিন্তু তোমার কলেজ বুনার স্কুল নেই? আজ থেকে আমাদের কলেজে 4 দিন ছুটি, বুনাদেরও তাই। তোমরা ফিরবে কখন? সেই রাত্রিরে, আমরা বাইরে খেয়ে নেব।
কিন্তু আমি যে ভেবেছিলাম তহমিনাকে আর শামিমকে আজ বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তহমিনা বলে, পরে দেখবো দাদা, বলেই প্রায় ঝড় তুলে রাজাদের সঙ্গে বেরিয়ে যায়। করিম সাহেবকে হতাশ এবং ক্ষুব্ধ দেখায়। কিছুক্ষণ পর রাজমোহনের সঙ্গে তিনি বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকেন। মনে পড়ে যায়, দোতলার দক্ষিণের ঘরটায় তার আব্বা আর আম্মা থাকতেন, পাশের ঘরে তিনি এবং তার স্ত্রী। বিয়ের পর নতুন পত্নীকে নিয়ে প্রথমে ঘরেই এসেছিলেন, স্ত্রী আর নেই। ঢাকায় যাবার পর আর মোটে 15 বছর বেঁচেছিলেন। একতলায় থাকতেন তার এক বিধবা ফুপু আর নানা, তাঁরাও আজ আর কেউ নেই, সবারই ইন্তেকাল হয়েছে। মায়াবী আত্মার মতো ঘুরতে ঘুরতে করিম সাহেব নিচে নেমে সোজা পেছনের বাগানে চলে আসেন। 41 বছর আগের প্রায় সবগুলো গাছ এখনও টিকে আছে। শিয়ালদার এক মেলা থেকে চারা কিনে এনে তিনি, তার মা, স্ত্রী এবং আবা যান নানা রকমের আম, গোলাপজাম, বাতাবি লেবু, জামরুল আর কালো জামের গাছ লাগিয়েছিলেন। তাঁদের পরিবারের সবারই গাছের খুব শখ। জাতিস্বরের মতো প্রতিটা গাছ তিনি আলাদা আলাদা চিনতে পারলেন। তার পেছনে পেছনে যে রাজমোহন ঘুরছেন সেদিকে খেয়াল নেই করিম সাহেবের। পূর্বপুরুষের এই বাড়ি যেখানে তার বিন্দুমাত্র সত্ত্ব নেই, তাকে যেন আচ্ছন্ন করে ফেলেছে। দেখতে দেখতে দিন তিনে কেটে গেল। এর মধ্যে একদিনও ভালো করে তহমিনাদের বাড়িটা দেখাতে পারলেন না করিম সাহেব। রোজই রাজাদের সঙ্গে বেরিয়ে যায় ওরা, ফেরার কিছুমাত্র ঠিক থাকে না। যেটুকু সময় বাড়ি থাকে সারাক্ষণ হুল্লোড়। রাজার বোনার বন্ধুরা ঝাঁকে ঝাঁকে সকালে কি দুপুরে কিংবা সন্ধেই হানা দেয়। রাজমোহন এবং করিম সাহেব যখন 41 বছর আগের স্মৃতির জগতে ফিরে যান, ওরা তখন কম্পিউটার, পপ মিউজিক, ক্রিকেট, ওয়ার্ল্ড কাপ, জেস্ট, ওয়েস্ট জার্মানি, জাপান, কানাডা, আমেরিকা ইত্যাদি নিয়ে বহু দূরের চমকপ্রদ এক পৃথিবীর দিকে উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছে। ওদের কোনো পিছুটান নেই। 5 দিন পর করিম সাহেবদের প্লেনে তুলে দেবার জন্য রাজমোহনরা সবাই দমদমে এলেন। করিম সাহেব রাজমোহনের দু হাত ধরে আন্তরিক গলায় বলেন, বেশি দেরি করবেন না, যত তাড়াতাড়ি পারেন একবার ঢাকার বাড়িটা দেখে যাবেন। রাজমোহন বলেন, যাব, নিশ্চয়ই যাব। কটা দিন ভারী চমৎকার কাটল, কিন্তু একটা বড় আফসোস থেকে গেল রাজমোহন ভাই। কি? কিছুটা দূরে রাজা, তহমিনা, শামিম আর বুনা হেসে হেসে প্রচুর কথা বলছিল। নাতি নাতনিকে দেখিয়ে করিম সাহেব বলেন, পূর্বপুরুষের বাড়িঘর ওরা ভালো করে দেখলই না, নিজেদের অরিজিন সম্পর্কে ওদের কোনো টানই নেই, একেবারে রুটলেসের দল। করিম সাহেবের দুঃখটা বুঝতে পারছিলেন রাজমোহন। গাঢ় বিষাদ তাঁর মধ্যেও ছড়িয়ে পড়তে থাকে। সমাপ্ত।